আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি সাধারণ একজন অন্ধ মানুষ, আর যদি কিছু সাহায্য করতেন তাহলে। তুই অন্ধ মানুষ, তাহলে তুই আমার দেখছিস কিভাবে? একটু একটু দেখতে পারো, সেরকমই বলবি তো। মনের চোখ, মনের চোখে সব দেখা যায়। আমি এখানে বসে আছি, আমি আমার এটা কি, এটা বলতো, এটা কি আছে? মোবাইল লাগে, ঠিক না? মানে একটু একটু দেখতে পারো, মনের চোখ দিয়ে সব দেখতে পারো না? যা শুধু যা টাউন পট করে দেশটা বসে আছে, যা সব টাউন পট করে দেশ। ভাই সাহায্য দিবা ভাই, আল্লাহর হস্তে সাহায্য। তোর বয়স কত? সর্বোচ্চ 20-22। হ্যাঁ, তোর হাত ভাঙা না পা ভাঙা সবই তো ঠিক আছে, কাজ করতে পারোস না? কাজ কেউ দেয় না ভাই। কাজ কেউ দেয় না? না ভাই। কাজের খুবই অভাব তোর? অভাব অনেক অভাব ভাই, আমার গরিব বিলা কেউ কাজ দেয় না ভাই। কত অভাব না, তুই তো সকল কাজই জানোস না? কাজ জানি ভাই। ঠিক আছে, তুই আজকে যাবি, এখন আমার সাথে যাবি, আমি তোর কাজ দিব, চল আমার বাসায় চল। তখন না ভাই, কে পরে কে তোরে আমি কাজ দিব, তুই তো বলছো যে কাজ নাই, তোরে আমি কাজ দিব, চল। এখন না ভাই, পরে এমনি পরে আইতে। ও ভাই যা, চল চল যা যা। ছাগল পাগল কোন জায়গা থেকে? হ্যালো সমস্যাটা কি আমার বলবি? হ্যাঁ, তোদের কি খায় কোনো কাজ নাই? হ্যাঁ, খালি সাহায্য চাওয়া আর ইয়া এই ভিক্ষা চাওয়া, এটাই তোদের কাজ? কাজ করতে পারস না? বয়স হয়ে গেছে তোর? কি বয়স হয়েছে তোর, চোরের বাচ্চারা? হ্যাঁ, এই সময় দেখি কাজের অভাব, কাজ করতে কাজ করে খাইতে পারস না, ভিক্ষা করস? এটা পালেঙ্গা চৌকন্দ, হ্যাঁ এই অমুক সমুক গোলা শুনে শুনে কান জ্বালা ভরা হয়ে গেছে। যা চোখের সামনে যা, ফকিরের বাচ্চা যা। এটা কোথিক আছে, আসে পাগল হয়ে যাবো, এটা যন্ত্র নাই ফকিরের বাচ্চারা। আপনি কান্নাকাটি করতেছেন কেন? আচ্ছা, আপনি তো মনে হয় কিছুক্ষণ আগে আমার কাছে গিয়েছিলেন এই খাবারের জন্য না টাকার জন্য, রাইট? বাবা, দু তিন দিন আমি না খাওয়া বাবা, কেন আপনি দুই দিন ধরে না খাওয়া? কেন আপনার বাচ্চা কাচ্চা, আপনার ওয়াইফ, ওরা কোথায়? বাবা আমার কপাল বাবা, বউ গুলো আমার সবই ছিল বাবা। আরে কুলো কাহলে বড় করছি, কষ্ট করে কামা করে পালছি, এখন বড় চাকরিজীবী হয়েছে বাবা, আমার এবার লায়াত হয়ে গেছে বাবা। আপনি আমার ক্ষমা করে দিন, আসলে হচ্ছে কি চাচা, আপনি কান্নাকাটি করেন না, আসলে হচ্ছে কি যে আমাদের সমাজে তো জানেনই চিটার বাটপার এগুলোতে কিন্তু ভরে গেছে, সুস্থ লোক বলে যে সাহায্য দেন ভাই, সাহায্য দেন স্যার, অমুক তমুক এটাই কাজ করে খাইতে পারে, এগুলো লোকেরাও কিন্তু অভাব নেই বাংলাদেশে, সুস্থ লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি আপনার ভুল বুঝেছিলাম, আসলে আপনার পায়ে যে অবস্থা দেখতেছি, আপনার তো কাজ করার কোনো সামর্থ্য নাই, তো আপনি দুই দিন ধরে খাওয়া দাওয়া করেন না? না, আজকে থেকে আপনি আমার বাসায় যাবেন, আপনি আমার বাসায় থাকবেন, আপনার খাবারে কোনো সমস্যা নেই, আপনার বাচ্চা কাচ্চা সন্তান যারা আছে কারোর সাথে কোনো সম্পর্ক দরকার নাই, আমি আপনার সন্তান, আপনি আমার বাসায় যাবেন, ঠিক আছে? বাজার রোগ তোমার। আচ্ছা আচ্ছা, থাক চলে, আপনার বাসায় চলে চলে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই?
তো ভিডিওতে দেখেছেন আপনারা যে একজন পথের ভিখারি, সে কিন্তু সত্যি ভিখারি। আর আগে যে দুজন আসছিল তারা কিন্তু ভিখারি না, তারা বাটপার। তো এরকম ভিখারি যারা আছে, তাদের পা ভাঙা, চোখে দেখে না, কিংবা এরকম যারা আছে যারা কাজ করতে পারে না, ওদেরকে আপনারা দেখে দেখে সাহায্য করতে পারেন। এতে কিন্তু আপনাদের একটু হলো মনটা নরম হবে আশা করি, ঠিক আছে? এদেরকে সাহায্য করবেন। কিন্তু হ্যাঁ, যারা কাজ করতে পারে, হাত পা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এখনও বয়স আছে কাজ করার জন্য, ওদেরকে ভিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। এই কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর কি মানা টিভির পাশে থাকবেন সবাই। আর সবসময় আমার সাথের অভিনেতা আমার চাচা বিলাল হোসেন মেশরি কিংবা আকন্দ, ও ভালো অভিনয় করে। আপনারা আপনাদের কমেন্টসে আপনারা জানাইছেন, তো এরকম যাতে ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সকলেই প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সুন্দর সুন্দর অভিনয় আপনাদেরকে দিব, এটাই আপনাদের কাছে আমার আশা। সম্মানিত প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধুগণ, আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।